আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে চোখ ধাঁধানো একটি কেক রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি আয়না কেক বা মিরর গ্লেসিং কেক। আর ফ্রেন্ডস, এই কেকটা কিন্তু আমি চুলায় তৈরি স্পঞ্জ কেক দিয়ে তৈরি করব। সেই সাথে মিরর গ্লেসিংটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে আগার আগার পাউডার বা জেলোটিন পাউডার ব্যবহার করব না। তো চলুন গিয়ে দেখে নিই মিরর গ্লেসিং কেক বা আয়না কেক তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি 1 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি। আর ফ্রেন্ডস, এই কেকটা কিন্তু আমি চুলায় তৈরি করেছি। এই কেকটা আপনারা কী করে তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে 200 গ্রাম বাটার দিয়ে এখানে আমি বাটার ক্রিম ফ্রস্টিংটা তৈরি করে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই বাটারটাও কিন্তু আমার নিজের ঘরে তৈরি। আর এই বাটার ক্রিম ফ্রস্টিংটা কীভাবে তৈরি করেছি তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে হোমমেড বাটার এবং পারফেক্ট বাটার ক্রিম ফ্রস্টিংটা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারেন। দুইটা ভিডিও লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন দেখে নেব কেকের জন্য মিরর গ্লেসটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি চিনি নিয়েছি 1/2 কাপ আরও 3 টেবিল চামচ পরিমাণ, মানে 150 গ্রাম। কর্ন সিরাপ বা গ্লুকোজ সিরাপ নিয়েছি 1/2 কাপ আরও 3 টেবিল চামচ পরিমাণ। হোয়াইট চকলেট নিয়েছি 1/2 কাপ আরও 3 টেবিল চামচ। আর ফ্রেন্ডস, গ্লুকোজ সিরাপ এবং হোয়াইট চকলেটটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে বা বেকিং আইটেম পাওয়া যায় এমন দোকানগুলোতেই পেয়ে যাবেন। আর লাগবে আমার কন্ডেন্সড মিল্ক 1/3 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ, মানে 100 গ্রাম। আর এই কন্ডেন্সড মিল্কটাও কিন্তু আমার নিজের ঘরে তৈরি। কন্ডেন্সড মিল্ক তৈরির লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চায়না গ্রাস লাগবে আমার 10 গ্রাম। তবে ফ্রেন্ডস, আপনারা যদি চায়না গ্রাসটা ব্যবহার করতে না চান তাহলে জেলোটিন অথবা আগার আগার পাউডার ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। সব শেষে লাগবে আমার 1/3 কাপ পানি। ব্যাস, এই উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে মিরর কেক বা আয়না কেকের চোখ ধাঁধানো গ্লেজিং। এখন প্রথমে আমি মিরর কেকের জন্য কেকের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আগে থেকে আমি চুলায় করা 1 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক একটা ধারালো নাইফ দিয়ে কেটে সমান 3টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এই স্পঞ্জ কেকটাকে কোট করার জন্য আগে থেকে আমি বাটার ক্রিম ফ্রস্টিংটা তৈরি করে নিয়েছি। ফ্রেন্ডস, খেয়াল করুন, এই ক্রিমের থিকনেসটা কিন্তু একেবারে পারফেক্ট, বিশেষ করে মিরর কেকটা তৈরি করার জন্য। সেই সাথে আর লাগবে আমার 3 টেবিল চামচ পরিমাণ সুগার সিরাপ। আর ফ্রেন্ডস, এই সুগার সিরাপটা তৈরি করার জন্য 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখন ক্রিম দিয়ে কেকটা কোট করার জন্য এখানে আমি এরকম একটা নাইফ নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু ক্রিম আমি কেক স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নেব। এরপর কেকের স্লাইস নিয়ে ক্রিমের ওপর বসিয়ে দেব, যেন কেকটা ক্রিম দিয়ে কোট করার সময় নাড়াচাড়া না করে। এখন একটা ব্রাশ দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সুগার সিরাপ আমি কেকের ওপর ব্রাশ করে নেব। এতে কেকটা একেবারে সফট হবে। এরপর কিছুটা পরিমাণ বাটার ক্রিম দিয়ে কেকের ওপরে আমি পাতলা একটা লেয়ার করে দেব। এখন কেকের ওপরে ক্রিমের একটা লেয়ার করা হয়ে গেলে আরও 1 পিস কেক নিয়ে ক্রিমের ওপরে সমানভাবে বসিয়ে দেব। এরপর সেমভাবে আবারও কেকের ওপরে সুগার সিরাপটা ব্রাশ করে নেব এবং কেকের ওপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে নেব। এখন ক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেলে সব শেষে কেকের যে পিসটা রয়ে গেছে সেটা আমি ক্রিমের ওপর বসিয়ে দেব এবং সেমভাবে বাকি বাটার ক্রিম ফ্রস্টিংটা দিয়ে কেকের ওপরে এবং সাইডে ভালোভাবে কোট করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, মিরর গ্লেসিং কেকটা তৈরি করার জন্য কিন্তু কেকের ওপরে ক্রিমের ফিনিশিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ক্রিমের ফিনিশিংটা যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু মিরর গ্লেসিংটাও দেখতে ভালো লাগবে না। তাই অবশ্যই কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে কেকের ওপরে ক্রিমের ফিনিশিংটা দিয়ে নেবেন। আর ফ্রেন্ডস, এক্ষেত্রে কিন্তু বাটার ক্রিম ফ্রস্টিংটাও যেন একেবারে পারফেক্ট হয় সেই দিকও খেয়াল রাখবেন। আমি কিন্তু আগেই বলেছি, আমি এখানে কেকের ওপরে যে বাটার ক্রিম ফ্রস্টিংটা ব্যবহার করছি সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সম্পূর্ণ কেকটাই ভালোভাবে ক্রিম দিয়ে কোট করা হয়ে গেলে এরকম একটা প্লেন নাইফ আমি নিয়ে নেবো।
এরপর একেবারে হালকা হাতে কেকের উপরে এবং সাইডটা আমি নাইফ দিয়ে প্লেন করে নেব। আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, মিরর কেকটা তৈরি করার জন্য কিন্তু কেকের উপরে ক্রিমের ফিনিশিংটা একেবারে পারফেক্ট হতে হবে। দেখুন, এরই সাথেই আমি কেকের উপরে ক্রিমটা খুব ভালোভাবে সেট করে নিয়েছি। ফ্রেন্ডস, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি যে ক্রিমটা কত স্মুথলি ফিনিশিং করা হয়েছে। এখন কেকের চারধার আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেব। এরপর কেকটাকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যেন ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে মিরর গ্লেজিংটা তৈরি করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ নর্মাল পানি, সেই সাথে 10 গ্রাম চায়না গ্রাস। এখন পানি আর চায়না গ্রাসটাকে একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত চায়না গ্রাসটা পানির মধ্যে পুরোপুরিভাবে গলে যাচ্ছে এবং চায়না গ্রাসের পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে। আর ফ্রেন্ডস, আপনারা যদি জেলোটিন অথবা আগার আগার পাউডারটা ব্যবহার করতেন, তাহলে হাফ কাপ পরিমাণ পানির মধ্যে জেলোটিন অথবা আগার আগার পাউডারটা 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখলেই হয়ে যেত। তবে আমি কিন্তু আজকে চায়না গ্রাসটা ব্যবহার করব। ফ্রেন্ডস, দেখুন চায়না গ্রাসের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এবং চায়না গ্রাসটাও ভালোভাবে গলে গেছে। এখন এই গলে যাওয়া চায়না গ্রাসের মধ্যে আমি অ্যাড করে দেব চিনি, গ্লুকোজ সিরাপ, কন্ডেন্স মিল্ক, সেই সাথে 1/3 কাপ নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণই চুলার লো মিডিয়াম হিটে জাল করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, চিনি, চায়না গ্রাস, কর্নস মিল্ক এবং গ্লুকোজ সিরাপের এই মিশ্রণটা যেন চুলায় বেশি জাল করানো হয়। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর জাস্ট একটা বলক আসলেই কিন্তু চুলাটা আমরা বন্ধ করে দেব এবং পাতিলটা চুলা থেকে নামিয়ে নেব। সেই সাথে এখানে আমি এরকম একটা বড় সাইজের মগ নিয়ে নিয়েছি। এখন এই মগের মধ্যে আমি আগে থেকে যে হোয়াইট চকলেটটা নিয়েছিলাম, সম্পূর্ণ হোয়াইট চকলেটটাই মগের মধ্যে ঢেলে দেব। আর ফ্রেন্ডস, এই হোয়াইট চকলেটের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন এই চকলেটের ওপরে আগে থেকে চুলায় তৈরি করে রাখা চায়না গ্রাসের সম্পূর্ণ লিকুইড মিশ্রণটাই আমি ঢেলে দেব এবং 2 থেকে 3 সেকেন্ড একটু অপেক্ষা করব, যেন চায়না গ্রাসের লিকুইড মিশ্রণের তাপে চকলেটটা পুরোপুরিভাবে গলে যায়। 2 মিনিট পর চকলেট আর চায়না গ্রাসের লিকুইড মিশ্রণটা মেশাবার জন্য এখানে আমি এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করব। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এই হ্যান্ড ব্লেন্ডার না থাকে কোনো সমস্যা নেই, নর্মালি আমরা যে ব্লেন্ডার ব্যবহার করে থাকি সেই ব্লেন্ডারের জগেও কিন্তু আপনারা এই মিরর গ্লেজিংটা তৈরি করতে পারেন। এখন চকলেট আর লিকুইড চায়না গ্রাসের মিশ্রণটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব জাস্ট সামান্য পরিমাণে একটু রেড ফুড কালার দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণই ব্লেন্ড করে নেব। দেখুন, সবগুলো উপকরণই কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন মিরর গ্লেজিংটা কিন্তু প্রায় তৈরি, তবে লাস্ট একটু ফিনিশিং টাচ বাকি আছে, সেটা হলো এখানে আমি এরকম একটা বড় সাইজের বাটি নিয়ে নেব। পর এই বাটির ওপরে একটা স্টেনার দিয়ে সম্পূর্ণ গ্লেজিংটাই আমি ছেঁকে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন, গ্লেজিংটা ছেঁকে নেওয়ার পর কতটা পরিমাণ অবশিষ্ট অংশ রয়ে গেছে। এখন এই অবশিষ্ট অংশটা আমি একটা সাইডে সরিয়ে নেব। আর এরই সাথেই দেখুন, মিরর গ্লেজিংটা পারফেক্টলি তৈরি। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, পারফেক্ট গ্লেজিংটা পেতে হলে কিন্তু গ্লেজিংয়ের মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এখন সময় এসে গেছে ম্যাজিক করার, মানে কেকের ওপরে গ্লেজিংটা সেট করার পালা। এর জন্য এখানে আমি ছড়ানো একটা প্লেটের ওপরে এরকম একটা কাঁচের গ্লাস অথবা বাটি নিয়ে প্লেটের মাঝখানে বসিয়ে দেব। এরপর আগে থেকে নর্মাল ফ্রিজে যে কেকটা আমি সেট হওয়ার জন্য রেখেছিলাম সেই কেকটা কিন্তু বের করে নিয়েছি। এখন কেকটা আমি গ্লাসের ওপর বসিয়ে দেব। এরপর আগে থেকে যে মিরর গ্লেজিংটা আমি তৈরি করে রেখেছিলাম, ফ্রেন্ডস খেয়াল করুন, গ্লেজিংটা কিন্তু আমি একটা সরু মাথাওয়ালা জগের মধ্যে নিয়ে নিয়েছি। এতে কিন্তু গ্লেজিংটা কেকের উপর ঢালতে সুবিধে হবে। এখন সম্পূর্ণ কেকের ওপরেই গ্লেজিংটা আমি ভালোভাবে ছড়িয়ে দেব। আর ফ্রেন্ডস, আগেই আমি আপনাদের সরি বলে নিচ্ছি, কারণ কেকের গ্লেজটা এত বেশি ছিল, আমার ভিডিওটা কন্টিনিউ করতে কিন্তু অনেক সমস্যা হয়েছে। এই কেকের গ্লেজটা কিন্তু নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না,
যে এটা কতটা চোখ ধাঁধানো। আর আপনারা হয়তো খেয়াল করেছেন কেকের ওপরের সাইডটাতে কিন্তু আমার লাইটিং সিস্টেমটা দেখা যাচ্ছে, মানে হলো কেকটা এতটা স্বচ্ছ হয়েছে যে কেকের ওপর যাই ধরছি তাই কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এখন সম্পূর্ণ গ্লেসিংটাই যখন কেকের চারধারে কোট করা হয়ে যাবে, তখন একটা নাইফ দিয়ে কেকের চারধারের এক্সট্রা লিকুইডটা আমি সরিয়ে নেব। এখন কেকের চারধারের লিকুইডটা সরিয়ে নেওয়া হয়ে গেলে কেকটা ডেকোরেশনের পালা। এর জন্য এখানে আমি কিছু হোয়াইট চকলেট ফ্লাওয়ার আগে থেকেই তৈরি করে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই ফ্লাওয়ারগুলো কী করে আপনারা ঘরেই তৈরি করতে পারেন তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন কেকের একটা সাইডে চারটা চকলেটের ফুল নিয়ে রাউন্ড করে বসিয়ে দেব। এরপর অরেঞ্জ আর লেমন কালারের ছোটো সাইজের কিছু সুইট বল নিয়ে নিয়েছি। এখন এই সুইট বলগুলো হালকা হাতে জাস্ট ফুলের চার ধারে দিয়ে দেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু খুব কম পরিমাণে দেবেন, কারণ এই কেকটা কিন্তু এমনিতেই অনেক গর্জিয়াস। এখন এই কেকটা আমি আবারও 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যেন এর ওপরে গ্লেজিংটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন, 2 ঘন্টা পর মাশালা করে আমার আয়না কেকটা কিন্তু পারফেক্টলি তৈরি। ফ্রেন্ডস, খেয়াল করুন, কেকের ওপর সাইডে হাতটা রাখলে কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, সেই সাথে আমার লাইটিং সিস্টেম তো দেখা যাচ্ছেই। তো আমি আপনাদের কেকটা একটু ক্লোজ করে দেখাচ্ছি যে এটা দেখতে আসলে মাশালা করে কতটা গর্জিয়াস হয়েছে। আর ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে চকলেট ফুলের চারধারে বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে কয়েকটা পাতাও দিয়ে দিয়েছি। আর এই পাতাটা কী করে আপনারা দিতে পারবেন তার ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন এই কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এটার ভেতরটা কতটাই ইয়ামি হয়েছে। দেখুন, তৈরি হয়ে গেল মিরর গ্লেসিং কেক। তবে ফ্রেন্ডস, এই কেকের চেহারাটা দেখে কিন্তু মনেই হচ্ছে না চুলায় তৈরি করা কেক দিয়ে মিরর গ্লেসিং কেকটা ডেকোরেশন করা হয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ঘরোয়া যে কোনো প্রোগ্রামে কেকটা ট্রাই করবেন, কারণ আমি চেষ্টা করেছি একেবারে সহজ উপায়ে আপনাদের সাথে এই কেক রেসিপিটা শেয়ার করতে। সেই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।